আসসালামু আলাইকুম, ভালো আছেন না? আমার গাড়ি কার? আপনার? তো এখন তো এই আধুনিক যুগে তো ঘোড়ার গাড়ি দেখা যায় না। তো কতদিন আর কিনছেন এটা? কতদিন আর কিনছেন? মাসখানে কতদিয়ে কিনছেন গাড়ি? মানে ঘোড়া কত, গাড়ি কত, কত টাকা খরচ হয়েছে? কত? ৪৫,০০০ মানে ঘোড়া কিনছেন কত দিয়ে? ৪০, আর গাড়ি বাড়াচ্ছেন ৫,০০০। কেমন চলে? গ্রামের ভিতরে অনেক কৌতূহল মানুষ দেখে না ঘোড়ার গাড়ি? হ্যাঁ, এই যে কতগুলো বাচ্চা গাড়ি দেখার জন্য এসে দেখছেন। তো আজকে যে টিপ মারতেছেন, ধানের আড়ি মারতেছেন, কত গরি, কত টাকা পর্যন্ত দিনে পাওয়া যায় ইনকাম? বিবেক করে দিবে। আপনার নাম কি? মজদার। যাই হোক, যদি কারো ঘোড়ার গাড়ি লাগে তো হচ্ছে আপনার যোগাযোগ করেন। ওনার নাম হচ্ছে মজদার। উনি এক মাস আগে শুরু করছেন না? যাই হোক, এই বর্তমান যুগে ঘোড়ার গাড়ির প্রচলন শুরু করছে উনি। তো সবাই দোয়া করবো ওনার জন্য। তো উনি হচ্ছে এই যে আমাদের আমন মৌসুমে হচ্ছে আটি উপাচ্ছে, মানে ওটা আটি পরিবহন করতেছে, ধানের আটি। একটা ব্যাপার হচ্ছে যে মানে এই ঘোড়ার গাড়ি চালায় কেমন করি, কারণ অনেকে হচ্ছে জানে না, কারণ যেহেতু ঘোড়া অনেক আগের যুগের ছিল। একটু দেখেন, একটু মানে বলেন কেমনে চালান গাড়িটা, মানে কেমনে কন্ট্রোল করেন? যদি থামবে থামে, হ্যাঁ না, যাওয়ার গেলে যাবে। আর হচ্ছে এখানে এই যে কোনটার কি কাজ, এটার কাজটা দেখেন একটু, মানে এই যে এটার কি কাজ, এটা লাগাইছেন যে এটা? এটা হলো বোমালের ঘাড়ে, হ্যাঁ ঘাড়ে, মানে শক্তি বহন করার জন্য। আর এই যে এটা 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 টানা, এটা টানা টানা গাড়িটা আসবে কেমন করে? মানে আপনার গিয়ার কোনটা, অর্থাৎ মানে ঘোড়া যখন স্পিডে যাবে সেটা গিয়ার কোনটা? গিয়ার আমার হাতে, ওই হাতে, এই যে দুইটা। হ্যাঁ, এই দুগান হলো ডান বাহু ঘুরবে, ও ডান বাহু ঘুরবে, টানবেন যখন যে মুখে টানবেন সেই মুখে সরি, সেই মুখে ঘুরবে। আর ব্রেক করেন কিভাবে, থামান কিভাবে ঘোড়া? ব্রেক করেন কেমনে, ধন থামাবে? যদি কইবে থাম, তাই এমনি থামবে। ও মানে কথাতে থামবে? হ্যাঁ, কথাতে থামবে। আর আপনার এই লাঠি কি চাবুকের কাজ করে? লাঠিটা চাবুকের কাজ করে। হ্যাঁ আসেন। মানে কথাতে গেল, স্টার্ট হয়ে গেল, উনি ওনার কথাতে গিয়ার দিয়ে দিছে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে গ্রামের বাচ্চারা কৌতূহল, ঘোড়ার গাড়ি সাবন দেখো না, এই সব হাসতো না।